আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এটা শিশু দিবস উপলক্ষে উজবেকিস্তানের একটা শহরে শিশুদের অংশগ্রহণে চমৎকার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানকার শিশু কিশোররা কি কি করে সেটার জাস্ট কয়েকটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। এখন যেটা দেখতেছেন সেটা হলো পাপেট শো, অনেকেই জানেন, বাট থিমটা খুবই চমৎকার যে অন্যকে সহযোগিতা কিভাবে করতে হয় সেটা নিয়ে এই পাপেট শোটা। আর এটা খুবই অতি পরিচিত একটা খেলা যেটা আমরা আমাদের স্কুল লাইফেও খেলতাম, মানে চামচে করে পাতলা প্লাস্টিক, আমাদের দেশে আমরা মার্বেল দিয়ে খেলতাম, যে গুড আইডিয়া, চামচে করে মার্বেল নিয়ে নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার ফেরত আসা। তো চমৎকার দুটা অ্যাঞ্জেল লাইক বাচ্চা এটা নিয়ে খেলতেছে। এই ছেলেটা ভুলে ঘুরতেছে, খুবই সহজ সরল একটা ছেলে, ওর ফেরত যাওয়ার কথা কিন্তু ও এইখানে চেয়ারের তার পাশে ঘুরতেছে। এটা হলো একটা ড্যান্স কম্পিটিশনের মতোই, যেহেতু শিশু দিবস বাচ্চারা যেভাবেই উপভোগ করতে চায় সেভাবেই তাদেরকে করানো হচ্ছে। খুব ছোটো বাচ্চা হলেও দেখেন মোটামুটি কাছাকাছি তাদের পারফরম্যান্সগুলো। তো আমি কাদের সূত্রে আসলে যে দেশে যাই এরকম শিশু দিবসগুলোতে দেখি যে ওই কালচারে তারা কী কী কীভাবে কীভাবে সেলিব্রেট করে, বিশেষ করে বাচ্চারা কীভাবে এনজয় করে, যেটা আমার জন্য একদমই এনজয়েবল একটা জিনিস। খুবই উপভোগ করতেছে বাচ্চারা। এরপরে আরেকটা নৃত্য প্রতিযোগিতা না ঠিক, এর আগে যেহেতু ছেলেরা করছে এটা হলো মেয়েরা করতেছে, এরপরে আবার বড় মেয়েরা করবে, বড় ছেলেমেয়েরাও করবে। দেখেন আশেপাশে অনেক মানুষ এখানটায়, এটা খুবই লক্ষণীয়, এরা যে কোনো অনুষ্ঠানে শিশুদের যে এক্সপোজারটা দরকার যাই করুক ওরা, এটা আমি উজবেকিস্তানে বেশ কয়েকটা প্রোগ্রামে দেখি, কিচ্ছু পারে না তবু স্টেজে উঠায় দেয়। এটা হচ্ছে ওদেরকে ছোটোবেলা থেকে এক্সপোজার করতেছে যাতে বড় হয়ে ওরা পাবলিক স্পিক করতে পারে, অনেক বড় বড় মানে লিডারশিপের গুণাগুণ তাদের মধ্যে ডেভেলপ করে, বা যে যেই অ্যারিয়াতে যে 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 যার যে অ্যারিয়াতে এক্সপার্টাইজ সে যাতে সেটা এক্সপ্রেস করতে পারে, এই জন্য ছোটোবেলা থেকে তাদেরকে এরকম এক্সপোজার দেওয়া হয়। কী পারুক না পারুক সেটা কোনো ফ্যাক্টর না। এটা হলো একটু অ্যাডোলেসেন্স গার্লসগুলো, তারাও চমৎকার নাচ বা রং ঢং পরিবেশন করতেছে। উজবেকিস্তানের মেয়েগুলো অনেক সুন্দর, ছেলেগুলোও অনেক সুন্দর। এবং গায়ে যেটা পড়ে আছে এটা তাদের ট্র্যাডিশনাল পোশাক, মানে এই অঞ্চলের। এবং এরকম কমন মানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উজবেকিস্তানের স্কুলগুলোতে খুবই কমন, স্কুলের বন্ধের দিন, খোলার দিন, আর বিভিন্ন ওদের জাতীয় দিবস আছে সেখানে এরকম বাচ্চাদের পরিবেশনাগুলো কিন্তু খুবই কমন। আর আমার কাছে যেটা মনে হচ্ছে উজবেকিস্তান একটা পার্টির দেশ, এখানে যে কোনো কিছুর জন্য পার্টি হয়, জন্মদিন, মৃত্যুদিন, চাকরিতে ইন্টারভিউতে ফার্স্ট মানে টিকছে সেটার দিন, তা যে কোনো খুশির খবরই ওরা সেলিব্রেট করে। খুবই কেক এবং অনেক কেক এবং চকলেট এরা খুব পছন্দ করে, যে কোনো অনুষ্ঠানেই এটা খুবই কমন থাকবেই।
আশেপাশে অনেক মানুষ বসে আছে, তাদের সামনে এই বাচ্চাগুলো অনেক বড় মোটামুটি, কাজে এদের ক্ষেত্রে ততটা। শিশুদের আর একটা পরিবেশনা, ওরা কি করতে পারতেছে বা না পারতেছে সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো ওরা উপভোগ করতেছে ওদের সময়টা, মুহূর্তগুলা। চারপাশটা একটু দেখানোর চেষ্টা করতেছি, আমরা অনেকেই, আমার সাথে আমার অনেক কলিগ গিয়েছিল ওখানে, ছোট্ট মেয়েটার দিকে তাকান, এই যে ছোট্ট মেয়েটা দেখেন কি সুন্দর, ওদের সাথে তাল মিলিয়ে চেষ্টা করতেছে একটু, ওই যে মেয়েটা গালে হাত দিয়ে দেখেন, মাশাল্লাহ, এই মেয়েটার দিকে তাকান, এও খুবই মাশাল্লাহ, খুবই কিউট বাচ্চাগুলা। এই পাশের এটা এখনো নেচে যাচ্ছে, দর্শক হিসাবে এই মেয়েটা খুবই উপভোগ করতেছে। এটা খুবই আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত একটা খেলা, চেয়ার খেলা। আমাদের বাংলাদেশে স্কুলের যে কোনো প্রোগ্রামে এই ধরনের এই চেয়ার খেলাটা থাকে, এর বাইরেও অনেক অফিসিয়াল আনঅফিসিয়াল প্রোগ্রামগুলোতে চেয়ার খেলা, বালিশ খেলা এটা দেখা যাচ্ছে। এখানে বালিশ খেলাও দেখছিলাম, বাট এই ভিডিওতে না। তবে এখানে চেয়ারগুলো খুব কাছাকাছি রাখছে, আমাদের দেশে চেয়ারগুলো আরও দূরে রেখে সার্কেল করা হয়, বাট এখানে চেয়ারগুলো খুব কাছাকাছি, বাচ্চারা খুব কাছাকাছি। আসলে এই বাচ্চাদের ক্ষেত্রে ওরকম রুলস রেগুলেশন স্ট্রংলি অ্যাপ্লাই করা হয় না, জাস্ট ওরা কিছুটা মুহূর্ত উপভোগ করবে সেটার জন্যই। তাই সবাই বসে গেছে, বাট একটা জিনিস খেয়াল করলাম যে ছোটো ছোটো বাচ্চাগুলো বড়দের ইনস্ট্রাকশান খুবই চমৎকারভাবে ফলো করে। তারপরে যে দেখেন যে ছোটো বাচ্চাটা খুবই উপভোগ করতেছে, মানে ও কী খেলতেছে খুবই উপভোগ করতেছে, মুহূর্তটা উপভোগ করতেছে একদমই আমার মতো, সিচুয়েশান যেমনই হোক ওই সিচুয়েশান উপভোগ করতে চাই, ছেলেটাও আমার মতোই। এটাও আমার একটা ফিলোসফি যে অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, এই মুহূর্তটাকে উপভোগ করা দরকার। তো ভিডিওটা শেষ করলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।